নমস্কার, শিক্ষায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 100টি প্রশ্নের ডিসকাশন এবং সেই রিলেটেড ইনফরমেশন প্রিলিমস অর মেন্স বেসড আপনাদের দেওয়া। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কোন মুঘল এম্পেরর নিজের অটোবায়োগ্রাফি লিখেছেন? তো একটা কোড মনে রাখা খুবই জরুরি, BJ, বি ফর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ফাউন্ডার অফ মুঘল ডাইনাস্টি, অ্যান্ড জে ফর জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1609 সালে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে তুজুকি জাহাঙ্গীরি রচনা করেছিলেন। তো এখানে অ্যান্সার হবে বাবর। নেক্সট, হুইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? পাল বংশের রাজা ধর্মপাল 9th সেঞ্চুরিতে বিক্রমশিলা ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন বটে, কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কুলি 1193 সালে সেটাকে ধ্বংসও করেছিলেন। সো এখানে অ্যান্সার হবে ধর্মপাল। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট পারমানেন্ট হোম অফ দ্য আরিয়ানস ইন ইন্ডিয়া ওয়াজ? হোম অফ দ্য আরিয়ানস এইটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। যেমন ম্যাক্সমুলার বলেছেন আর্যরা এশিয়া থেকে এসেছেন, তিলক বলেছেন আর্যরা আর্কটিক রিজন থেকে এসেছেন, আবার জেসি রোড বলেছেন আর্যরা ব্যাকট্রিয়া থেকে এসেছেন। স্বামী দয়ানন্দ সরস্বতী মহাশয় প্রোপাউন্ডেড দ্যাট অরিজিনাল হোম অফ দ্য আরিয়ানস ওয়াজ ইন টিবেট। হোয়াই না? লজিক গিভেন ওয়াজ দ্যাট স্যান্ড অ্যান্ড ফায়ার ওয়াজ ওয়ার্শিপড ইন টিবেট ডিউ টু এক্সট্রিম কোল্ড অ্যান্ড দ্য ফ্লোরা অ্যান্ড ফনা মেনশনড ইন ঋগ্বেদা ফাউন্ড ইন টিবেট। সো এখানে অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট পারমানেন্ট হোম পাঞ্জাব। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম কনকোয়ার্ড সিন্ধ? সো ফার্স্ট অ্যাটাকার অফ ইসলাম ইন ভারত দ্যাট ইজ মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু রাজা দাহিরকে হারিয়েছিলেন এবং সিন্ধু জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইন হুইচ এনসেন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য বর্ণা সিস্টেম? এটার অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট কেমন ছিল? ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট ছিল আমাদের বস্ট্রফেডন। 31 জানুয়ারি 2018 সালে দ্য হিন্দু নিউজ পেপারে একটা আর্টিকেল বেরিয়েছিল, সেখানে বলা ছিল দুজন সায়েন্টিস্ট, একজন মহাদেবন ডক্টর মহাদেবন আর একজন ডক্টর সিতাব্র সিনহা, তারা বলেছিল ইন্দু স্ক্রিপ্ট ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট, যেটা কিনা বোস্টোফেডনের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। বোস্টোফেডনের লেখা হয় রাইট টু লেফট ফার্স্টে, দেন সেকেন্ড লাইনে লেফট টু রাইট, এভাবে সিকোয়েন্সটা মেনটেন হয়। এই প্রসঙ্গে বলে রাখা জরুরি, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট এখনও ডেসিফার হয়নি। নেক্সট প্রশ্ন, কোন ইন্দু সিটিতে ওয়াটার ম্যানেজমেন্ট খুবই ভালো? সো এটার অ্যান্সার হবে ধোলাবিরা। ধোলাবিরা গুজরাটে আছে কচ্ছের রনে। এবং যদি প্রশ্নে আসে ওয়াটার ম্যানেজমেন্ট কোথায় সবথেকে পুয়োর, সেটা হবে কালীবাঙ্গান। সো ধোলাবিরাতে 3খানা সাইটাডেল আছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা জরুরি, নিউক্লিয়াস সাইটস অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বললে ধোলাবিরা, হরপ্পা এবং মহেঞ্জোদারোকে একসাথে বোঝাবে। নেক্সট প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের উপর ভিত্তি করে রচিত? অ্যান্সার হবে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ স্টেট ক্রাফ্ট। নেক্সট প্রশ্ন, হাউ মাচ এক্সটেন্ডেড দ্য মৌর্যন এম্পায়ার ইন দ্য নর্থ ওয়েস্ট? সো এটার অ্যান্সার হয়ে যাবে হিন্দুকুশ। গুপ্তা কিংস নর্থ ইন্ডিয়া রুল করেছিল কত পিরিয়ড অবধি? এটার অ্যান্সার হবে 330 সাল। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ইনস্ক্রিপশনস আর জেনারেলি সেড টু বি অ্যাভেলেবল ফর গুপ্তা পিরিয়ড? এটার অ্যান্সার হয়ে যাবে 30খানা। নেক্সট প্রশ্ন, জয়দেব ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ এনসেন্ট রুলার? জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এবং গীতগোবিন্দ রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, হুয়াজ দ্য প্রোপাউন্ডার অফ মাধ্যমিকের ট্র্যাডিশন অফ ফিলোসফি? এটার অ্যান্সার হবে নাগার্জুন। নাগার্জুন 2nd সেঞ্চুরি সিইতে একজন বুদ্ধিস্ট ফিলোসফার ছিলেন, যিনি মানে নাগার্জুন আর্টিকুলেটেড ডক্ট্রিন অফ এমটিনেস অর শূন্যতা অর ট্র্যাডিশনালি রিগার্ডেড অ্যাজ ফাউন্ডার অফ মাধ্যমিকা। মাধ্যমিকা মিন্স মিডল ওয়ে।
আর নাগার্জুন আমাদের মহাযান বুদ্ধিজমে বিশ্বাসী। নেক্সট প্রশ্ন, সাউথে অশোক কাকে বলা হয়? অশোক অফ দ্য সাউথ, এটার অ্যান্সার হবে অমোঘবর্ষ ওয়ান। তিনখান অমোঘবর্ষ রয়েছে, অমোঘবর্ষ ওয়ান, টু অ্যান্ড থ্রি। অমোঘবর্ষ ওয়ান 64 ইয়ার লং রেন, ষষ্ঠ রাষ্ট্রকূট রাজা, 814 থেকে 878 সাল রাজত্ব করেছেন। কন্নড়া এবং সংস্কৃত লিটারেচারের স্কলার কবিরাজ মার্ক লিখেছেন কন্নড় ভাষায়। নেক্সট অমোঘবর্ষ 2 929 থেকে 930 সাল, অমোঘবর্ষ 3 936 থেকে 939 সাল। অমোঘবর্ষ 1 এর পর আসেন কৃষ্ণ 3। অমোঘবর্ষ 1 জৈনিজমে বিশ্বাসী। নেক্সট প্রশ্ন, পল্লব ডাইনাস্টির ফাউন্ডার কে? সো পল্লব রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সিমহা বিষ্ণু। ইনি 560 সালে মানে 560 AD কাঞ্চিপুরম ক্যাপিটালের, কাঞ্চিপুরম তখন তার ক্যাপিটাল হয়, এবং তিনি পল্লব রাজ্যের মানে পল্লব ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন। সো পল্লব দেখতে পেলি পুরম, পল্লব ইকুয়াল টু পুরম। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কানভো ডাইনাস্টি? সো বাসুদেব কানভো এখানে হবে অ্যান্সার। বাসুদেব কানভো অরিজিনালি ছিলেন অমত্য, অমত্য মিনস মিনিস্টার। কার মিনিস্টার? না লাস্ট শুঙ্গ লুরাল দেবাবতীর মিনিস্টার ছিলেন। ওকে, সো নেক্সট টপিক, ন্যাশনাল মুভমেন্ট। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা কমন প্রশ্ন, প্রিলিমসও আছে, 1897 সাল। নেক্সট প্রশ্ন, দুয়েদ্দা, খুবই ভালো প্রশ্ন, অনেক ইনফরমেশান জানার আছে এটা থেকে। ক্যালকাটা ইউনিভার্সিটি কবে ফাউন্ডেশন হয়েছিল? অ্যান্সার হবে 1857। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর ছিলেন আমাদের লর্ড ক্যানিং সাহেব, আর প্রথম ইংলিশ ভাইস চ্যান্সেলর ছিলেন উইলিয়াম কোলভিল, যিনি কিনা সুপ্রিম কোর্টে বিচারপতিও ছিলেন সেই সময়। ফার্স্ট বেঙ্গলি আর ফার্স্ট ইন্ডিয়ান ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কাদম্বিনী দেবী এবং চন্দ্রমুখী বসু ছিলেন আমাদের প্রথম লেডি গ্র্যাজুয়েট এই কলকাতা ইউনিভার্সিটি থেকে। যদুনাথ বোস এবং বঙ্কিম চ্যাটার্জি 1858 সালে প্রথম মেল ক্যান্ডিডেট হিসেবে গ্র্যাজুয়েশন পাস করেন। ওকে, নেক্সট প্রশ্ন, প্রোহিবিশন অফ সোটি রেগুলেশন 17 কত সাল? না 1829 সাল। গভর্নর জেনারেল কি? উইলিয়াম বেন্টিং। কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? অ্যাক্ট নাম্বার 5। ওকে, অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতা কে? এইটা হবে আমাদের ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। 1905 সাল, বহুবার প্রশ্ন এসেছে প্রিলিমসে, ঢাকা অনুশীলন সমিতি কবে, মেদিনীপুর অনুশীলন সমিতি কবে, মোটামুটি ট্রেন্ড অনুসারে সভা সমিতি যা আছে আপনাকে করতে হবে, এটা খুবই কমন প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ইন হুইচ কংগ্রেস সেশন দ্য ডিমান্ড ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট মেড? খুবই কমন প্রশ্ন, প্রচুরবার পরীক্ষা এসেছে, আর অল্টারনেট ইয়ারে বা প্রত্যেক ইয়ারে আসতে পারে। অ্যান্সার হবে লাহোর 1929 সাল। সো কংগ্রেস সেশন আপনাকে সবগুলোই জানতে হবে, কিছুই বাদ দেওয়া যাবে না। কংগ্রেস সেশন, কোন সেশনের কী ক্রাইটেরিয়া এবং কোন সেশন কে আপনার প্রেসিডেন্ট ছিল সবই জানতে হবে। কে প্রথম, কে ইংলিশ প্রেসিডেন্ট, কে ফার্সি প্রেসিডেন্ট, কে প্রথম মহিলা প্রেসিডেন্ট, কে প্রথম মুসলিম প্রেসিডেন্ট, এসব আপনাকে জানতে হবে। সো নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইউরোপিয়ান্স ওয়ার দ্য লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ ট্রেডার্স? সো ট্রিক হলো PDEF, পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ লাস্টে, তো এখানেও লাস্টে প্রশ্ন চেয়েছে, অ্যান্সার হবে ফ্রেঞ্চ। সো নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য লঞ্চ অফ সিভিল ডিসঅবিডিয়েন্স? সো এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড আরউইন, খুবই কমন প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষা আসে 1929 সাল। সো এখানে কিছু ডেট মনে রাখতে হবে, যেমন ডান্ডি মার্চের 12 মার্চ 1930, আর 6 এপ্রিল 1930, মেজর পার্ট অফ সিডিএম ছিল এটা, 78 ফলোয়ার্স ছিল, 241 মাইল ছিল, ডান্ডি ছিল আরবিয়ান সিয়ের কাছে একটা ছোট্ট ভিলেজ, ঠিক আছে। সিডিএম এই যে শব্দটা হেনরি ডেভিড থুরে পপুলারাইজ করেছিল, কোথায়? না আমেরিকায়, উইথ ইজ এসএ সিভিল ডিসঅবিডিয়েন্স। থুরে গান্ধীজিকে অনেকভাবেই প্রভাবিত করতেন, আরও কিছু ছিল লোকজন, তবে ইনিও যোগদান দিতেন। নেক্সট প্রশ্ন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট এর সূত্রপাত? 8 অগস্ট 1942, তার পরের দিনই অনেক অ্যারেস্ট দেখা গিয়েছিল, যেমন বিপ্লবকে ধামাচাপা দিতে হয়। সো
কুইট ইন্ডিয়া মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট মেন্সের জন্য বা প্রিলিমসের জন্য, নন কর্পোরেশন, জালিয়ানাবাগ, সিডিএম, কখন বেঙ্গল হয়েছিল স্বদেশী, কংগ্রেস সেশন, সভা সমিতি, এগুলো মানে ইতিহাসে এগুলো আপনাকে মডার্নের প্রত্যেকটা জিনিসই জানতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, হেডকোয়ার্টার অফ আজাদ হিন্দ রেডিও, এটা খুবই ভালো প্রশ্ন, সচরাচর দেখা যায় না। হেডকোয়ার্টার অফ আজাদ হিন্দ রেডিও হবে জার্মানি। ডান্ডি মার্চ কবে শেষ হয়েছিল? না, ডান্ডি মার্চ শেষ হয়েছিল 6th April 1930। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিডার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ আজাদ হিন্দ ফৌজ? ওকে, আজাদ হিন্দ ফৌজের প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, এখান থেকে প্রিলিমসে প্রশ্ন আসবেই আসবে, প্রত্যেকবার আসে। সেখানে অ্যান্সার হবে কর্তার সিং, অপশন ডি। ওকে, নেক্সট, রাউল টেবিল কনফারেন্স, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফিলিমসের জন্য, তিনখানা রাউন্ড টেবিলে কে ছিল? গান্ধীজি তো তিনখানে ছিলেন না, তবে কে ছিল? অ্যান্সার হবে বি আর আম্বেদকর, তিনি সবেতেই আছেন। সো তিনখানা রাউন্ড টেবিল কনফারেন্সে কী কী হয়েছিল, কে কে যোগদান করেছিল, খুব ইম্পর্টেন্ট। সেখানে ডেটটাও ইম্পর্টেন্ট তিনটার, যেমন নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 ফার্স্ট, 7th September 1931 থেকে ডিসেম্বর 1931 সেকেন্ড, এবং 17th November 1932 থেকে, মানে ওই ওইখানটা ছিল আপনার ওই থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, 46 জন ছিল, বেশি কেউ ছিল না, ও বুঝে গেছে কাজ কাজ কিছু হবে না, তো ব্রিটিশ লেবার পার্টি আর আইএনসি সেখানে যোগদান করেন। ঠিক আছে, সো নেক্সট প্রশ্ন, হু ডিসক্রাইব দাদা ভাই নৌরোজি অ্যাজ এ ডিভাইন পার্সন? এটার অ্যান্সার হয়ে যাবে টেগোর, খুবই ভালো প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য মডারেট ফেজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? মডারেট ফেজ থেকে যদি না বেরোতো তাহলে আজকে মনে হয় স্বাধীনতাটাও দেরি করতো, পার্সোনাল ওপিনিয়ন। সো এখানে অ্যান্সার হবে 1885 থেকে 1905, তারপরেই মডারেটের বিভিন্ন লিডার ছিলেন, যেমন দাদাভাই ফিরোজ শাহ জানতে হবে আপনাকে, এক্সট্রিমিটের লিডার ছিলেন যেমন রাজবি, লালাজি, তিলক, বিপিন পাল, এরা ছিলেন। সো পার্টিশন অফ বেঙ্গলকে নিয়ে অসন্তোষ বাড়ায়, এক্সট্রিমিস্টদের আবির্ভাব হয়, তারপরে 1907 সালে মডারেটরা চেয়েছিল রাসবিহারীকে প্রেসিডেন্ট হিসাবে, তিনি হয়েও ছিলেন, কিন্তু এক্সট্রিমিস্টরা বলেছিল লালাজিকেই করতে হবে, তাই জন্য মতবিরোধ হয়, তো এক্সট্রিমিস্টরা ভাগ হয়ে যায়, ওটাকে সুরাট স্প্লিট বলে 1907, খুবই ইম্পর্টেন্ট ফিলিমসের জন্য। সো নেক্সট প্রশ্ন, হাউ মেনি টাইম জওহরলাল নেহরু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি? অ্যান্সার হবে দুই, একটা হচ্ছে 1929-30 লাহোর, আর একটা হবে 1946 সাল। ওকে, নেক্সট প্রশ্ন, ডিউরিং হুজ গভর্নর জেনারেল শিপ ভাইস রয়্যালটি ওয়াজ, মানে ইন্ডিগো রিভল কার সময় হয়েছিল? অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হবে লর্ড ক্যানিং, যেটা কিনা 1857 সালের পরে প্রথম ইন্ডিগো রিভোল্ট, ফিলিমসে এই হিসাবে কোশ্চেন এসেছে কত সালে হয়েছিল, মানে সিপাহি বিদ্রোহের পরে প্রথম কোন রিভোল্ট, 1859 সালে হয়েছিল ইন্ডিগো রিভোল্ট। এখানে আপনাদের ওই মাইকেল মধুসূদন দত্ত বা ওইখানে কে, মানে মধুসূদন দত্তকে কে বাঁচিয়েছিল, রেভারেন্ড জেমস লং, আর 1857 ঠিক আগে ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহ 1855 সাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট 1848, এটা সালটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্সার হবে ভাইসরয়, লর্ড ডালহৌসি। আচ্ছা, গভর্নর জেনারেল প্রত্যেকটা ছিল, যে আমাদের 34 জন না কজন ছিল সেখানটা আপনাকে পুরোটাই মনে রাখতে হবে, গভর্নর জেনারেল, ভাইসরয় সিকোয়েন্স হিসাবে, আর সাল হিসাবে পরীক্ষায় আপনাকে সিকোয়েন্স জিজ্ঞেস করবে, সাল জিজ্ঞেস করবে, কোনটা কার পড়েছিল, কোনটার সময় কী হয়েছিল, এইসব জিজ্ঞেস করবে। ওকে, নেক্সট প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল কবে? এটা সবাই জানে দাদাভাই নৌরোজি, কিন্তু যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস জানার সেটা হচ্ছে 1901 সালে পাবলিশ হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটকে কে জয়েন করেছে? এটা অ্যান্সার হবে নীলগিরি, নীলগিরিতে অনেক কিছু পাওয়া যায়, যেমন ইউক্যালিপটাস তেল পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়, এটার অপর নাম ব্লু মাউন্টেন, আর নীলগিরিটা হচ্ছে আপনার ট্রাই জাংশনের মধ্যে পড়ছে, তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটকের মধ্যে, তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের পার্ট, আর এখানে রক ফর্মেশন হচ্ছে আর্চিয়ান, দোডাবিটা এখানকার হাইস্ট কী বলবো পর্বত, 2637 মিটার। তারপরে এখান থেকে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, তো মেনলি ম্যাপটা আপনাকে, জিওগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাপ আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর নর্থ থেকে সাউথে সাউথ ইন্ডিয়ার যে হিল রেঞ্জগুলো সেখানে সহায়তা দিতে পারে, আর ওয়েস্টার্ন ঘাটে প্রত্যেকটা সর্বোচ্চ শৃঙ্গ জানতে হবে, যেমন ওয়েস্টার্ন ঘাটের আছে আনাইমুদি, আর যেমন ইস্টার্ন ঘাটের আছে জিন্দাগাড়া, আর হাইট ফাইট এসব জানতে হবে আপনাকে, ম্যাপ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হিমালয়ের থেকে পুরোনো কে? না, পুরোনো সুতলেজ। ওকে, হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল
কোথায় রয়েছে, কোন রেঞ্জের মাঝখানে রয়েছে, সিঙ্গালিয়ারের রেঞ্জ, আচ্ছা সিন্নাইলা, সান্দাকফু, এসব জানতে হবে আপনাকে। ওয়েস্ট বেঙ্গলের রেঞ্জগুলো কার সাথে কোথায় লেগে আছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কার সাথে কোন কান্ট্রি লেগে আছে বা কোন স্টেট লেগে আছে, ম্যাপ আপনাকে মনে রাখতেই হবে। ওকে, নেক্সট প্রশ্ন। মেজর পোর্শন অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যাটু লাইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, এখানে পুরুলিয়া, পুরুলিয়া কী বলবো, পুরুলিয়া থেকে মানে পুরুলিয়াটা একটু বেশি পছন্দ। পুরুলিয়া থেকে অনেক কোশ্চেন আসে, রেড সয়েল বা ল্যাটেরাইট সয়েল, এরকম সয়েল যখন পড়াবো আপনাদের বলে দেওয়া হবে সেটা। ওকে, 5 নম্বর প্রশ্ন, সয়েল ইরোশন অ্যালার্মিং কোথায় হচ্ছে, না ওড়িশাতে হচ্ছে, লিটোরাল স্টেটের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, এল নিনো ল্যানিনিয়া, এটা হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড। ওকে, এল নিনো মিন্স গরম, ছেলে, এল নিনো মিন্স ছেলে, ল্যানিনিয়া মিন্স মেয়ে, ছেলে মানেই গরম, এ ওয়ার্ম ওশিয়ান কারেন্ট। ওকে, এল নিনো কী জিনিসটা অ্যাকচুয়ালি কী, এটা হচ্ছে এক ধরনের ক্লাইমেট প্যাটার্ন যা কিনা আনইউজুয়াল ওয়ার্মিং অফ সারফেস ওয়াটারকে ডিনোট করে, ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিক ওশানে দেখা যায়, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, 7-8টা ল্যালিনিয়া লিটিল গার্ল, ওকে, 8 ডিগ্রি চ্যানেল আমাদের রয়েছে, 8 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে, না লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে রয়েছে, এইটাই অপশানে। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি চ্যানেল খুবই ইম্পর্টেন্ট ফিল্মসের জন্য, কোন চ্যানেল কাকে লিঙ্ক করেছে সেগুলো আপনাকে জানতে দেবে। সাউথ আন্ডামান, লিটিল আন্ডামানের মধ্যে কোন চ্যানেল আছে, স্ট্রেট, তারপর বিভিন্ন সব ওই পম্বো ন্যাশনাল কোথায় আছে, ওই ছিল মানে আপনাদের যেখানে ইন্দিরা পয়েন্ট শেষ হচ্ছে ওইখান থেকে শ্রীলঙ্কা থেকে একটা পাস মানে চ্যানেল রয়েছে, ওই চ্যানেলগুলো দেবে, ঠিক আছে। সো নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা কার মধ্যে পড়ে, এটা অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল হিমালয় বা গ্রেট হিমালয়। সো সিকোয়েন্স আপনাকে সায়াদে দিতেই পারে, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে, মাকালু, ধৌলাগিরি, একটু নিচে নামলে অন্নপূর্ণা, তার একটু নিচে নামলে নন্দা দেবী, ঠিক আছে, ঠিক আছে। আর আগে একটু বলা হয়নি, ওই এল নিনোটা প্রথম কে দেখেছিল, তো পেরুর ওখানে যারা মাছ ধরতে যেত মানে ফিশারম্যানরা, তারাই প্রথম ওই এল নিনোটাকে রিকগনাইজ করে, কিছু একটা দেখতে পেয়েছিল ওটাই। সো লাস্ট লাস্ট না, 10-এর দিকের প্রশ্ন, ইন হুইচ ট্রাফিক জ্যামসের কমন অকারেন্স, আচ্ছা কোন পাশে সব থেকে বেশি ট্রাফিক জ্যাম দেখা যায়, ঠিক আছে। 10-এর দিকের অ্যান্সার হবে সি, 10-এর দিকের সি, রোহতাং পাস, ওকে, 10-এর দিকের অ্যান্সার হবে রোহতাং পাস, ওকে, এই যে রোহতাং পাস। ওকে, 11-এর দিক ওল্ডেস্ট রক, এই রক সিস্টেম থেকে বেশি ফিল্মসে আসে না, মেন্সে হার্ডলি আপনি একটা থেকে দুটা দেখতে পারবেন, ছেড়ে দিলেও কোনো ক্ষতি নেই, জিওগ্রাফি একটু পড়লেই ভালো নাম্বার উঠে, 90-95 মতো উঠে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এইসব কোশ্চেন যদি করেন ভালো, নইলে ছাড়লেও সেরকম বাকি চ্যাপ্টার থেকে মেকআপ দেওয়া যায়, তবে আমি বলবো না ছাড়তে, পড়তেই হবে। এখানে ওল্ডেস্ট রং হচ্ছে ধারওয়ার অপশান অনুসারে, কিন্তু অ্যাকচুয়ালি আর্চিয়ান হবে ওল্ডেস্ট। সো নেক্সট প্রশ্ন, বলটারু গ্লেশিয়ার কোথায় দেখা যায়, বলটারু, ঠিক আছে, আচ্ছা কোন রেঞ্জে কোন গ্লেশিয়ার রয়েছে, সেই গ্লেশিয়ারের কত হচ্ছে মানে ওয়াইড আছে বা লং আছে সেগুলো ইম্পর্টেন্ট, যেমন কারাকোরামে আছে সিয়াচেন, ফেরচেনকো, ইস্পার, বলটারু, বিয়াসো, সিয়াচেন 75 কিলোমিটার, নুবরা ভ্যালির ওখানে আছে, ফেরচেনকো 74 কিলোমিটার, ওয়েস্টার্ন পার্ট অফ পামিরের ওখানে আছে, ইস্পার 64 কিলোমিটার, হুঞ্জা রিভারের ওখানে আছে জম্মু কাশ্মীরে, বলটারু আর বিয়াসো 58-59 কিলোমিটার, এটা ব্রাল্লো ভ্যালির ওখানে আছে, ঠিক আছে। ওকে, সো নেক্সট প্রশ্ন, হায়েস্ট পিক অফ হিমালয় কোথায় রয়েছে, না 13-এর দিকের অ্যান্সার হবে সি, জজিলা পাস, এই যে পাসগুলো খুবই ইম্পর্টেন্ট, একদিন পাসেরও আপনাদের ক্লাস নেওয়া হবে, কোন পাস কাকে কানেক্ট করেছে, কোন পাস কোন স্টেটে রয়েছে, বল দিলা, বম দিলা পাস, ডিফু পাস, আগিল পাস, ওকে, ট্রাই জাংশন কতগুলো পাস হয়, তিনখানা হয়, সেগুলো পরে বলবো, দেবসা পাস কোথায় আছে, বা ধরুন নীতিলা, লিপুলা, ওকে, শিবকিলা, এসব কোথায় রয়েছে, তারপর ওই জায়গাটাই সে আপনার দুঞ্জগুলো, সেখানেও কিছু পাস থাকে, সেগুলো ইম্পর্টেন্ট। 14-এর দিকের অ্যান্সার হবে এ, ওকে। সো লাস্ট প্রশ্ন, জিওগ্রাফির বিয়াস প্রজেক্ট, এইটা খুবই ভুল হয় ছেলেদের, মানে এখানে অনেক সময় অনেক বইতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের সাথে হিমাচল প্রদেশে অ্যাড করে দেয়, বইতে লেখা থাকবে হিমাচল প্রদেশ, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানই অ্যান্সার হবে, হিমাচল প্রদেশ যদি এক্সট্রা অ্যাড করে দেয় সেটা আপনাকে বাদ দিতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, পলিডি থেকে কিছু না, ফান্ডামেন্টাল রাইটসে কতগুলো প্রশ্ন তুলে দিয়েছিলাম, 12 থেকে একদম আপনার 51A অবধি ফান্ডামেন্টাল ডিউটি অবধি মুখস্ত থাকতে হবে, যদি বাকিগুলো না পারেন করতে এগুলো আপনাকে করতে হবে, যদি ফিলিমসে পাস করতে চান, মেনে পাস করতে না চান, আর মেনে পাস করতে চাইলে আপনাকে সবগুলোই পড়তে হবে আর্টিকেল। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া অ্যাবলিশেস আনটাচেবিলিটি, অ্যান্সার হয়ে যাবে 17, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার্স মেনশন দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এইটার অ্যান্সার কী হবে, এইটার অ্যান্সার হবে 2A, আর্টিকেল 40। ওকে, এইটা 3-এর দিকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেসিডুয়ারি পাওয়ার্স কোথায় আছে, রেসিডুয়ারি পাওয়ার্স আছে আপনার
পার্লামেন্টে রয়েছে, ঠিক আছে? রেজিডোরি পার্টস মানে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার হ্যাভ এক্সক্লুসিভ পাওয়ার টু লেজিসলেট অন আইটেমস ইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড স্টেট লিস্ট রেসপেক্টিভলি, বোথ ক্যান লেজিসলেট অ্যান্ড আইটেমস ইন দ্য কনকারেন্ট লিস্ট, হাউএভার ফোর্সিং দ্য পসিবিলিটি অফ আ সিচুয়েশন in which legislation might be required on matters that are not mentioned in any of these three lists, the founding father made residuary provision in the article 248 and entry 97 in the union list. Okay, so actually jodi aro gohire jante chai to kon part ta residuary sathe deal korche mane kon article that 248 article clause 2 248 clause 2. Okay, next question. Finance minister ke chilo to eta abhi Liaquat Ali Khan. So chairman of the states committee ke chilo, states bolle ba union bolle sobshomoy mone rakhbe John and Nehru hoye jabe. Panchet dager B answer. Okay, which of the following feature of the common do both Indian federation ebong American federation e kon ta sobtheke common? Oi amader je judiciary ta shetai sobtheke common. Okay, 7 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বড় স্কিম অফ ফেডারেশন কোথা থেকে? ফেডারেশন আগের দিনই বলেছিলাম, ক্যানাডা, কেন্দ্র রাজ্য সম্পর্ক। ওকে, সাতের দাগ বি ক্যানাডা, আগের দিনের প্রশ্নের অ্যান্সারটা ভুল ছিল, ক্যানাডা হবে অ্যান্সার। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি, এক্সিকিউটিভটা কি, হাইয়েস্টটা কি করে, মন্ত্রীদের কাছে সপ্তমী মানে দায়বদ্ধ থাকে, এক্সিকিউটিভ সবসময় লেজিসলেচারের কাছে দায়বদ্ধ থাকবে, এটাই হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, রাইট? 8 answer হবে B. Okay, the Indian constitution has borrowed the ideas of preamble. Preamble কোথা থেকে নেওয়া হয়েছে? আগের দিন বলেছিলাম, sources of constitution, Canada থেকে কি নেওয়া হয়েছে, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, জাপান থেকে কি নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কি নেওয়া হয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো নায়ের দিকের অ্যান্সার হবে কনস্টিটিউশন অফ ইউএসএ। প্রিএম্বল কোথা থেকে নেওয়া হয়েছে? না, কনস্টিটিউশন অফ ইউএসএ। ওকে, সো এ পার্সন ক্যান বিকাম এ সিটিজেন অফ ইন্ডিয়া ইভেন ইফ আউটসাইড ইন্ডিয়া ইফ হিস অর আর ফাদার, ওকে, ফাদার অর মাদার সিটিজেন হতে হবে অ্যাট দ্য টাইম অফ পার্সনের বার্থ। ওকে, সো আন্ডার হুইচ আর্টিকেল কনস্টিটিউশন কালচারাল এবং এডুকেশনাল রাইটসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? আর্টিকেল তাহলে কী হয়ে যাবে? না, আর্টিকেল হয়ে যাবে 29 এবং 30। আর্টিকেল 29 কী বলা আছে? এটা কালচারাল এবং এডুকেশনাল রাইটসের মধ্যে পড়ে। তো আর্টিকেল 29 প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, ঠিক আছে? আর্টিকেল 30 রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট, আর্টিকেল 30 ক্লজ বিতে বলা আছে, ইন গ্র্যান্টিং এড দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট অ্যানি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই এ মাইনরিটি, দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুইজিশন অফ আ মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন শ্যাল নট রেস্ট্রিক্ট অর অ্যাব্রোগেট দ্য রাইট গ্যারেন্টিড টু দেম। দ্য এই প্রভিশনটা কোথা থেকে মানে কোথায় অ্যাড করলো? 44 অ্যামেন্ডমেন্ট 1978 এটাকে, টু প্রোটেক্ট দ্য রাইট অফ মাইনরিটিস ইন দিস রিগার্ড, মানে উপরে এতক্ষণ যেটা বললাম সেটা। দ্য অ্যাক্ট ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট অলসো, আর্টিকেল 31। সো 30 মানে ওই ফান্ডামেন্টাল রাইট তো খুবই ইম্পর্টেন্ট, আর বেশি মানুষের ওই 25-30টাই গোলাবে, আর ওই 31 থেকে আপনার যেটা রয়েছে 35 অবধি ওইখানটাই গোলাবে। ওকে, টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো ছিল আমাদের? ফান্ডামেন্টাল ডিউটি অরিজিনালি কনস্টিটিউশন ডিড নট কন্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটিস, কিন্তু 1976 সালে সিটিজেন্স মানে ফান্ডামেন্টাল ডিউটি অফ সিটিজেন্স ওয়ার অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট 1976। শরণ সিং কমিটি এটাকে রেকমেন্ডেশন করেছিল, প্রথমে 10টা ছিল, তারপরে 2002 সালে আরেকটা অ্যাড হয়েছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেখানে বলা ছিল মানে ওইটা পড়ছে আপনার 51 এর মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি পড়ছে, আর 10টা প্রথমে ছিল এ টু জে, তারপরে অ্যাড হলো 51A সাবক্লস কে টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু ইস চাইল্ড অর মানে চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 and 14 years। ওকে, আর্টিকেল 21A, আর্টিকেল 45, আর্টিকেল 51A ক্লস কে, এইটা হচ্ছে তিনটা রিলেটেড, শুধু বাচ্চাদের বয়স কতগুলো এগুলো আপনাকে খেয়ালে রাখতে হবে। ওকে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কিসের মধ্যে পড়ছে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক আর্টিকেল 39 মধ্যে পড়ছে, 39A, B, ওকে, C, D, এই ডি এর মধ্যে পড়ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, A, B, C, D, E, F, ছটা রয়েছে, ছটার মধ্যে ডি এর মধ্যে পড়ছে। ওকে, আর্টিকেল 29
এর মধ্যে এটা পড়ছে ABCDEF স্মল ক্যাপিটাল, মানে স্মল লেটার। আবার আর্টিকেল 29 ক্যাপিটালে একটা হয়, মানে ক্লজ ক্লজ আর্টিকেল 29 ক্লজ ক্যাপিটালে হতে বলা আছে টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার। দ্য প্রভিশন অফ নমিনেশন অফ মেম্বারশিপ টু দ্য রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন বরোড ফ্রম, এইটা নেওয়া হয়েছে। চতুর্থের অ্যান্সার হবে ডি। ওকে, 1977 সালে পঞ্চায়েতিরাজ কার চেয়ারম্যানশিপে গঠিত হয়েছিল, এটার অ্যান্সার হয়ে যাবে পুনরুদ্ধার এই অশোক মেহতা কমিটি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনস্টিটিউট হয়েছিল কত সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনস্টিটিউট হয়েছিল 6th August 1952। একটা হচ্ছে প্ল্যানিং কমিশনকে, মানে প্ল্যানিং কমিশনের রিপোর্টকে অ্যাডভাইজারি কমিটির মতো কাজ করে আর কি। ওকে, অলমোস্ট সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি। ছাত্রদের অ্যান্সার হয়ে যাবে 5-year প্ল্যানিংসের মধ্যে, যদিও এখন ট্রেনটা চেঞ্জ হয়েছে, আসে না। ছাত্রদের অ্যান্সার হবে, ছাত্রদের অ্যান্সার হবে বি। অলমোস্ট সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রি, থার্ড প্ল্যান। আঠারোদ্দাকে অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নোডাল এজেন্সি ফর ইমপ্লিমেন্টিং দ্য মনিটারি পলিসি। ওকে, 19th, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান, এটার অ্যান্সার হয়ে যাবে 19th, সি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ওকে, HDI, HDI এর মধ্যে তিনটা হচ্ছে ইন্ডিকেটার থাকে, তিনটা ইন্ডিকেটার কী কী না? লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশনাল অ্যাটেনমেন্ট এবং পার ক্যাপিটা GDP। মেনলি এই কত সালে HDI এসেছিল, ওয়েস্ট বেঙ্গলে HDI কত, র্যাঙ্ক কত, ইন্ডিয়ার HDI কত, র্যাঙ্ক কত, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন সায়েন্স, সায়েন্সের প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। সায়েন্সের প্রথম প্রশ্ন হলো ইলেকট্রিক, মানে ঘরে কানেকশানটা কিসের দেওয়া হয়, প্যারালেল না আপনার সিরিজ? সিরিজ কানেকশানে কী হয়, ভোল্টেজের ড্রপ খায়, কারেন্ট সেম থাকে, কিন্তু প্যারালেলে কী হয়, কারেন্ট সেম থাকে, ভোল্টেজ আলাদা হয়। তার মানে সিরিজে একটা গেলে সব গেল, কিন্তু প্যারালেলে একটা গেলে বাকিগুলোও বেঁচে থাকবে, তাই জন্য প্যারালেল। মুদ্রা কথা এটাই, ঠিক আছে। তারপরে হচ্ছে দুয়ের দাগ, স্ট্রংগেস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কী পড়ে? সিজিয়াম পড়ে। কেন সিজিয়াম? ইলেকট্রোপজিটিভিটি লেফট থেকে রাইটে কমে, আবার টপ টু বটমে বাড়ে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবেন। গ্রুপ ওয়াইজ সিজিএম থাকে সব থেকে নিচের দিকে। আবার আরেকটা রিজনও হতে পারে, অ্যালকালি মেটাল ইলেকট্রোপজিটিভ হয়, তাই জন্য অ্যান্সার হবে সিজিএম। ওকে, এক্স রে কী বলছে? এক্স রে বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস অফ ভেরি শর্ট ওয়েভলেন্থ, শর্ট, তিনের দিকে, আচ্ছা চারের দিকে। ক্যাপিলারি টিউবে কিসের জন্য হয়? অ্যান্সার হবে কি? সারফেস টেনশন। ওকে, যখন লিকুইড একটা ক্যাপিলারি টিউব দিয়ে ওপরে ওঠে, তখন লিকুইডের মধ্যে কোহেসিভ ফোর্স, মানে অ্যাট্রাক্ট করে বা কাজ করে। কোহেসিভ ফোর্স মানে সেম মলিকিউলসের জন্য যখন ফোর্স অ্যাট্রাক্ট হয়, এই পুরো ফেনোমেননটাকে বলে ক্যাপিলারি অ্যাকশন, যেটা কিনা গ্র্যাভিটেশনের বিরুদ্ধে হয়। আর এই সারফেস টেনশন কোহেসিভ ফোর্সের উপরই কাজ করে, তাই জন্য অ্যান্সারটা হবে বি। ওকে, এটা তো খুবই কমন কোশ্চেন, মিথাইল আইসোসায়ানেট বা পাঁচের দিকের অপশান হচ্ছে, অ্যান্সার হবে এ। 1984 সাল সবাই জানে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ওকে, এটা ছয়ের দিকের কোশ্চেন, ফর্মুলাটা হচ্ছে C/5 = -32/9, দিয়ে ওখানে মান পুট করলে -40 ডিগ্রি সেলসিয়াসে 200, মানে সবগুলো মানই সমান হয় সেলসিয়াস এবং ফারেনহাইটের। ওকে, তো কম্পাউন্ড, দ্য কম্পাউন্ড দ্যাট ক্যান নট বি কেপ্ট ইন গ্লাস ভেসেল, এটা খুবই ভালো প্রশ্ন, কমন প্রশ্ন, বেশি আর আসবে না, অনেকবার এসে গেছে। HF, ওয়ান টার্ন অফ DNA হেলিক্স, এটার অ্যান্সার হবে 3.4 angstrom, দ্য স্টেজ অফ মাইটোসিস, এই বায়োলজির এই স্টেজে কোন সেল ডিভিশন কোথায় হয়, কীভাবে হয়, মেনলি হচ্ছে কমন আছে প্যাকেটিন উপর, প্রোফেজ ওয়ানের প্যাকেটিনে ক্রস হওয়ার, এটা কমন কোশ্চেন কিন্তু আর আসবে না, তাই জন্য প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী ক্যারেক্টার আছে, ক্রোমোজোমের শেপ কীভাবে চেঞ্জ হয়, এগুলো আপনাকে জানতে হবে। সো নয়ের দিকের অ্যান্সার এখানে হয়ে যাবে সি, অ্যানাফেজ। ডাইন পার সেক, এটা কিসের ইউনিট, মানে আমরা জানি ভরবেগ সমান কি, ভরবেগ সমান মাস ইনটু ভেলোসিটি, এটাকে আবার লেখা যায় ফোর্স ইনটু টাইমকে আবার লেখা যায় ডাইন ইনটু সেক, সো এখানে ডাইন ইনটু সেক আরেকটা অ্যান্সার হবে মোমেন্টামের। 11th, ড্রিঙ্কিং ওয়াটারে কী প্রেজেন্ট থাকে? ড্রিঙ্কিং ওয়াটারে সব থেকে মানে ওই পটাশিয়াম, এর মাত্রাটাকে ভালো ধরায়। হিউম্যান ব্লাড কী? হিউম্যান ব্লাড আমাদের pH হবে বেসিক 7.25 থেকে 7.40 মধ্যে পড়ছে, তাই জন্য হিউম্যান ব্লাড হচ্ছে আমাদের
বেশি কি ধরতে পারেন বা এখানে অ্যান্সার হবে নিউট্রাল, ওই 7-এর কাছাকাছি থাকে আর কি। দ্য অ্যানিমেল গ্রুপ দ্যাট ইজ নোটিফাইড ইন ম্যারিন ওয়াটার, 13 দাগের অ্যান্সার হয়ে যাবে বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইলাস্টিক, ইলাস্টিক কোনটা, 14 দাগ হবে সি, স্টিল। এসআই ইউনিট অফ টেম্পারেচার, 15 দাগের অ্যান্সার হবে কেলভিন। ফোকাল লেন্থ অফ প্লেন মিরর, এটা ভালো প্রশ্ন, এটা অ্যান্সার হয়ে যাবে ইনফিনিটি। আসলে যখন প্লেন মিররে নিচ্ছি, প্লেন মিরর মানে কি সরলরেখা, এখন রেডিয়াস অফ কার্ভেচার কার হতে পারে, নিশ্চয়ই কোনো বক্রতলের, কিন্তু প্লেন বা সরলরেখার কোনো কি হবে সেটা তো হবে না, কারণ সরলরেখা বক্রতলেরই হবে। সো রেডিয়াস এখানে আমরা মেজার করতে পারবো না, তাই সেই রেসপেক্টে প্লেনের রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি হয়, তাই ফোকাল লেন্থ ইনফিনিটি হবে। মকটা এক্ষুনি শেষ হলো তো তাই জন্য মানে অ্যান্সার কির জন্য স্যার ফোন করেছিলেন। সো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো যেটা বলছিলাম, প্লেন মিররে রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি হয়, তাই জন্য ফোকাল লেন্থ ইনফিনিটি হয়। ওকে, 17 দাগের কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপটিক্যালি ডেন্সার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যার যত বেশি হবে সে তত বেশি ডেন্সার, যেমন ওয়াটার ধরুন 1.33, ডায়মন্ড ধরুন 2.4, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে ডেন্সিটি বাড়বে। সো এই গেল জিএস পার্টের প্রশ্নের সব আলোচনা। এখানে এখন অঙ্ক আছে আর ইংলিশ, হ্যাঁ ইংলিশটা, ইংলিশের অ্যান্সার কিছু আছে, দাঁড়ান ডিসকাসটা করেই দিই যখন করছি। সো ইংলিশের 1-এর দাগের হবে অপশন এ, ওকে 2-এর দাগের হবে অপশন ডি। এগুলো মানে ইংলিশ আপনার নলেজের ব্যাপার, আপনাকে জানতে হবে, এগুলোতে কিছু বোঝাবার নেই। যতক্ষণ না আপনি এসপি বক্সের পিকে দিয়ে সরকার পড়ছেন ঠিকঠাক করে, সেই হিসাবে, না হলে আপনি পারবেন না। 3-এর দাগে ওকে, 4-এর দাগ হচ্ছে বি, ওকে 5-এর দাগ হচ্ছে আপনার, 5-এর দাগ হবে আপনার ডি, অপশন অপশন ডি, ওকে 6-এর দাগ হবে আপনার এ, অপশন এ, 6-এর দাগ অপশন এ, 7-এর দাগ হবে আপনার অপশন ডি, 8-এর দাগ হবে আপনার অপশন বি, ওকে 9-এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 10-এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এই গেল আমাদের আজকের মকের ডিসকাশন, একটু লং হয়েছে ভিডিওটা, আর একটু মাঝখানের ডিস্টারবেন্সের জন্য ক্ষমা চাইছি অনিচ্ছাকৃতভাবে। তো যদি আমাদের এই মকটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে জানাতে পারেন কমেন্টে, এবং মকসের নাম্বারও শেয়ার করতে পারেন। আর যারা আমাদের মক টেস্টে জয়েন করতে চান তারা আমাদের কমেন্টে জানাতে পারেন, বা আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতেও পারেন। আর মকটা বানানো হয়েছে এসআর এডুকেশনের তরফ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করুন। শিক্ষায় আপনাদের সকলকে স্বাগত জানাই, ধন্যবাদ।